গত পর্বে শেখ সাদি মসজিদের ইতিহাস আপনাদের বলেছিলাম। তার ধারাবাহিকতায় আজ আরও একটি বিখ্যাত মসজিদ শেখ মাহমুদ শাহ মসজিদের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব। মুঘল স্থাপত্য রীতি নির্মিত এই মসজিদটির মূল নাম শাহ মাহমুদ মসজিদ, কিন্তু ইউনেস্কো থেকে প্রকাশিত মুসলিম স্থাপত্যের ক্যাটালগে একে শাহ মোহাম্মদ মসজিদ হিসেবে নির্দেশ করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন শেখ মাহমুদ শাহ মসজিদটি অবস্থিত। 1664 খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খাঁর আমলে 11 সিন্দুরে তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদটির প্রবেশপথে একটি দোচালা পাকা ঘর রয়েছে যার নাম বালাখানা। এই মসজিদটির ভিতর ও বাহিরের দেয়ালে সুলতানি আমলে চিত্রফলক দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। মসজিদের চার কোণায় 4টি 8-কোণাকৃতি মিনার রয়েছে যা মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের পূর্ব দেয়ালে রয়েছে 3টি দরজা, মাঝের দরজাটি অপেক্ষাকৃত কিছুটা বড়। মসজিদটি দেখতে বর্গাকৃত এবং কারুকার্যে সুলতানি স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে। পোড়ামাটির বিভিন্ন কারুকার্য মসজিদটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে চমৎকার কারুকার্য বিশিষ্ট এই মসজিদটি সকলের দৃষ্টি কাড়ে। অতীতে মসজিদের চার কোণায় 4টি মূল্যবান প্রস্তর ফলক ছিল যা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গিয়েছে। এছাড়া এই মসজিদ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে শেখ সাদি মসজিদের অবস্থান, যা গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম। কথিত আছে শাহ মাহমুদ এবং শেখ সাদি দুজন ভাই এবং বড় ব্যবসায়ী ছিলেন। শাহ মাহমুদ মসজিদটি নির্মাণের প্রায় 20 বছর আগে শেখ সাদি মসজিদটি নির্মাণ করা হয়েছিল। নামাজ কটা থেকে? 5টা। কত বছর ধরে আপনি আছেন এখানে? 20-30 বছর। 20-30 বছর ধরে হবে। আপনি কি জানেন এটা কত আগের মসজিদ? এটা শায়েস্তা খাঁর আমলের মসজিদ, আজ থেকে প্রায় 350-400 বছর আগের মসজিদ। বাদান শুনছেন নাকি? মানে কত বছর হইতে পারে শুনছেন লোকে মুখে? 500 কো 500 কো 300 কো। এক একজন এক এক কথা বলে। কেমন লাগে মসজিদে ইয়া করতে, আজান দিতে? এত পুরান একটা মসজিদ দিতে আজান দেওয়া চলে তো দৌড় দিতে ভালোই লাগে তাহলে? না, আমরা আসছি অনেক দূর থেকে, আশুগঞ্জ থেকে। আশুগঞ্জ ব্রাহ্মণবাড়ি আছে, ব্রাহ্মণবাড়ি চিনেন নি? হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়ি যাই। অযত্ন আর অবহেলায় আজ এই দুই মসজিদ নষ্টের পথে। কিছু কিছু জায়গায় পোড়ামাটির ফলক এবং টালি নষ্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি সংস্কার করা না হয় তাহলে হয়তো আর বেশি দিন
এই মসজিদগুলো টিকিয়ে রাখা যাবে না। এমন যদি হতো সুবেদার শায়েস্তা খাঁর শাসন আবারও চলে আসছে, তাহলে হয়তো এই মসজিদগুলোর চেহারা আবারও আগের রূপে ফিরে আসত। শেখ মাহমুদ এবং শেখ সাদি দুজনকেই আল্লাহ উত্তম প্রতিদান দিক, এটাই আমরা কামনা করি।